বাংলাদেশের স্বাধীনতার আগে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় গড়ে উঠেছে বিভিন্ন মতাদর্শ ও ভাবধারার বহু রাজনৈতিক দল। আবার সেসব দলের মধ্যে কেউ পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা, আবার কেউ পেয়েছে সাময়িক জনপ্রিয়তা। তবে এই দলগুলো বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও ভাগ্য নির্ধারণে বিভিন্ন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ আমরা জানব বাংলাদেশের শীর্ষ ১০টি রাজনৈতিক দলের ইতিহাস, আদর্শ ও প্রভাব সম্পর্কে। যে ১০টি রাজনৈতিক দল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনে সবচেয়ে বেশি জনসমর্থন পেতে পারে, তো চলুন জেনে নেওয়া যাক। নাম্বার ১০, খেলাফত মজলিস। খেলাফত মজলিস একটি ইসলামিক রাজনৈতিক দল যা ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। দলটি বাংলাদেশের ইসলামী রাজনীতিতে সক্রিয় এবং ইসলামী শরিয়া আইনের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। বাংলাদেশের জনপ্রিয় হেফাজত নেতা আল্লামা মামুনুল হক ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত খেলাফত মজলিসের মহাসচিব ছিলেন এবং ২০২২ সালে তাকে দলের মহাসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দলটির মূল লক্ষ্য হল ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ প্রচার করা। খেলাফত মজলিস ধর্মীয় ও সামাজিক সংস্কার এবং ন্যায় বিচারের প্রতি গুরুত্ব দেয়। দলটি নির্বাচনে অংশগ্রহণ করে এবং ইসলামী মূল্যবোধ রক্ষা ও প্রচারের জন্য বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। দেশের ইসলামী ভাবধারার জনগণের মাঝে খেলাফত মজলিস পছন্দনীয় একটি রাজনৈতিক দল যা নির্বাচনে দলটিকে বাড়তি সুবিধা দেবে। নাম্বার ৯, ওয়াকার্স পার্টি। ওয়াকার্স পার্টি, যার পূর্ণ নাম ওয়াকার্স পার্টি অব বাংলাদেশ, এটি একটি বামপন্থী রাজনৈতিক দল। এটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। ওয়াকার্স পার্টি বিভিন্ন সময়ে শ্রমিক আন্দোলন, সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করছে। তারা বাংলাদেশের বামপন্থী রাজনীতিতে একটি প্রভাবশালী দল হিসেবে পরিচিত। সারা দেশে বিচ্ছিন্নভাবে হলেও এর ব্যাপক সমর্থন রয়েছে। ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনে দলটি বেশ কয়েকটি আসন পেতে পারে। নাম্বার ৮, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ১৯৮০ সালে মুজাহিদুল ইসলাম সেলিম ও খালেকুজ্জামানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। এটি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী একটি বামপন্থী রাজনৈতিক দল যা শোষণমুক্ত এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে। বাসদ শ্রমিক অধিকার, সামাজিক ন্যায় বিচার এবং সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়। ২০০০ সালের দিকে দলটি বিভক্ত হলেও এখনও এটি বামপন্থী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাসদ এখনও বাংলাদেশের বামপন্থী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে সক্রিয় এবং সমাজতান্ত্রিক আদর্শ প্রচার করে যাচ্ছে, যা দলটি নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাম্বার ৭, গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল যা ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে রয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, রেজা কিবরিয়া এবং আরও কয়েকজন তরুণ রাজনৈতিক কর্মী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মতপার্থক্যের কারণে দলটি দুটি ভাগে বিভক্ত হয়েছে। গণ অধিকার পরিষদের মূল আদর্শ হচ্ছে গণতান্ত্রিক অধিকার রক্ষা, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও বৈষম্য দূরীকরণ। দলটি রাজনৈতিক ও সামাজিক সংস্কার চায় এবং জনগণের ক্ষমতায়নকে গুরুত্ব দেয়। বর্তমান সময়ে ছাত্র ও যুবকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে গণ অধিকার পরিষদ। প্রতিষ্ঠার পর থেকে দলটি সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে সক্রিয় হয়েছে। বিশেষত নুরুল হক নূরের নেতৃত্বে দলটি তরুণ প্রজন্মের মধ্যে সাড়া ফেলেছে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে আওয়াজ তুলছে। গণ অধিকার পরিষদ এখনও নতুন, তবে এটি বাংলাদেশের একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যার শুরুটা হয়েছিল ২০১৮ সালের কোটা আন্দোলনের মাধ্যমে। নাম্বার ৬, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ৩১ অক্টোবর। তৎকালীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ এবং সমাজতান্ত্রিক আদর্শের প্রতি আকৃষ্ট একটি দলীয় অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে শেখ আব্দুর রহমান, আসমা আব্দুর রব এবং শাহজাহান সিরাজের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় দলটি।
বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে মর্যাদা লাভ করে জাসদ। এটি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী একটি বামপন্থী দল, যার লক্ষ্য ছিল সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন করা। 1970-এর দশকে দলটি রাজনৈতিক অস্থিরতার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1975 সালের পর দলটি বিভক্ত হয়, তবে 2000 সালের দিকে পূর্ণমিলিত হয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে সক্রিয় হয়। জাসদ এখনও সমাজতান্ত্রিক আদর্শ প্রচার করে কাজ করে যাচ্ছে। বর্তমানে দলটির দুটি অংশ বিদ্যমান। একটি অংশ নিয়ন্ত্রণ করে সাবেক তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু এবং অন্যটি নিয়ন্ত্রণ করে আসামা আব্দুর রব। পুরো দেশ জুড়ে ব্যাপক জনসমর্থন রয়েছে দলটির, তাই নির্বাচনে বেশ কয়েকটি আসন পেতে পারে জাসদ। নাম্বার 5, ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী রাজনৈতিক দল, যা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। দলটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ প্রচারের লক্ষ্য নিয়ে 1980 সালে প্রতিষ্ঠিত হয়। দলটি প্রতিষ্ঠা করে মাওলানা সৈয়দ ফয়জুল করিম, যিনি চরমোনাই পীর হিসাবে পরিচিত। দলটি প্রথমে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে পরিচিত ছিল, পরে 2008 সালে নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাখা হয়। দলটির মূল আদর্শ হল ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং তাদের লক্ষ্য হল বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র গঠন করা। দলটি শরিয়া আইন প্রয়োগ এবং ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সমাজের পুনর্গঠনকেই গুরুত্ব দেয়। সর্বশেষ 11 জাতীয় সংসদ নির্বাচনে দলটি এককভাবে তৃতীয় স্থান অধিকার করে। দলটি মূলত ধর্মীয় ও সামাজিক আন্দোলনের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে এবং অনেক ক্ষেত্রে দেশের ইসলামী মূল্যবোধ রক্ষায় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে। দলটি বাংলাদেশের বেশ কিছু স্কুল, মাদ্রাসা ও সামাজিক সংগঠন পরিচালনা করে, তাই ইসলামী ভাবধারার জনগণের কাছে এই দলটির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে, যা নির্বাচনে দলটিকে বিশেষ সুবিধা দেবে। নাম্বার 4, জাতীয় পার্টি। 1982 সালে তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং 1983 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। 1986 সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং একই বছরে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতায় আসেন। 1986 থেকে 1990 সাল পর্যন্ত এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি বাংলাদেশ শাসন করে। এরশাদের শাসনামলে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেছিল, তবে তার শাসনামল বিতর্কিত ছিল এবং তা মানবাধিকার লঙ্ঘন, সৌরতান্ত্রিক শাসন এবং বাকস্বাধীনতা দমনের জন্য সমালোচিত হয়। 1990 সালে ব্যাপক গণ আন্দোলনের মুখে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন এবং সামরিক আইন প্রত্যাহার করা হয়। এরপর থেকে জাতীয় পার্টি বাংলাদেশে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের ভূমিকা পালন করছে। বর্তমানে জাতীয় পার্টি দেশের অন্যতম একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছে এবং রংপুর বিভাগে এর ব্যাপক জনসমর্থন রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন রয়েছে, ফলে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি বেশ সুবিধা করতে পারবে বলে ধারণা করা যাচ্ছে। নাম্বার 3, বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালের 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠা লাভ করে। এই দলটি মূলত পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই দলের নেতৃত্বে ছিল শেখ মুজিবুর রহমান। আজও এই দলটি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। এই দলটি দেশের সর্বাধিক 4 বার সরকার গঠন করে, তবে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর সম্প্রতি ছাত্রদের কোটাবিরোধী আন্দোলন এবং আন্দোলনে প্রায় 500 শিক্ষার্থী নিহত হওয়ায় গণ অভ্যুত্থানের মাধ্যমে মাত্র 6 মাসেই ক্ষমতা থেকে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতি পুত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুত্রীরা পাবে? এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ায় নেতৃত্ব শূন্য হয়ে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগ, ফলে রীতিমতো নেতাকর্মী ও জনপ্রিয়তা হারিয়ে অনেকটাই বিপাকে পড়েছে দলটি। তারপরও আসন্ন নির্বাচনে দলটি অনেক বেশি জনসমর্থন পাবে বলে ধারণা করা যাচ্ছে, কারণ দলটি রয়েছে ব্যাপক জনসমর্থন এবং জনপ্রিয়তা। নাম্বার 2, বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি ইসলামিক রাজনৈতিক দল, যার মূল লক্ষ্য ইসলামিক আইন প্রতিষ্ঠা এবং ইসলামিক রাষ্ট্র গঠন করা। 1941 সালে
মৌলানা আবুল আলা মওদুদী কর্তৃক উপমহাদেশের দলটি প্রতিষ্ঠিত হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর দলটির বাংলাদেশ শাখা গঠিত হয়। স্বাধীনতা যুদ্ধের সময় দলটি পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে অবস্থান নেয়, যার ফলে তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ ওঠে। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দলটি পুনরায় সক্রিয় হয় এবং 2001 সালে বিএনপির সঙ্গে জোট করে সরকারে আসে। তবে যুদ্ধ অপরাধের বিচারের প্রক্রিয়ায় দলটির অনেক নেতাকেই শাস্তির সম্মুখীন হতে হয়। 2013 সালে সুপ্রিম কোর্ট দলটির নিবন্ধন বাতিল করে, যা তাদের নির্বাচনে অংশগ্রহণে বাধার সৃষ্টি করে। তবে ধর্মীয় চেতনার রাজনৈতিক দল হওয়ায় বাংলাদেশে দলটির জনসমর্থন অনেক বেশি, আর বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর দলটি যেন প্রাণ ফিরে পেয়েছে। তাই ধারণা করা হচ্ছে আসন্ন অন্তর্বর্তী সরকারের নির্বাচনে জামায়াত ইসলামী প্রধান বিরোধী দল হতে পারে, এমনকি সরকার গঠনও করতে পারে দলটি। নাম্বার ১, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়। দলটি বাংলাদেশের জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়। জিয়াউর রহমানের শাসনামলে বিএনপি প্রথমবারের মতো ক্ষমতায় আসে। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করে। 1991 সালে বিএনপি সাধারণ নির্বাচনে জয়লাভ করে এবং খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ 2001 সালে দলটি আবার ক্ষমতায় আসে। বিএনপি স্বাধীনতার চেতনা, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে রাজনীতি করে আসছে। দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত। তবে দীর্ঘ 17 বছর থেকে ক্ষমতার বাইরে এই রাজনৈতিক দলটি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের মুখোমুখি হয়েছে দলটি। তবে ধারণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আসন্ন নির্বাচনে সবচেয়ে বেশি জনসমর্থন ও সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো প্রিয় দর্শক, এই 10টির মধ্যে আপনি কোন দলটিকে সমর্থন করেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ সবাইকে।